গাইবান্ধার আব্দুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমাম হোসেন কর্তৃক কলেজে পরিবারতন্ত্র কায়েম, দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে ও তার অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে নাগরিক কমিটির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার দিক থেকে আমরা অনেক দূর পিছিয়ে ছিলাম, কিন্তু আমাদের এই অঞ্চলে কিছু বড় ভাই নেতৃত্বে এই অঞ্চলে শিক্ষা অনুরাগী কিছু ব্যক্তি, আমাদের গাইবান্ধা প্রতিনিধি জানিয়েছেন, 11 অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বামনডাঙ্গা সাপলাকুড়ির আসর চত্বরে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। নাগরিক কমিটির আহ্বায়ক শেখ শাহিনের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আয়ুব হোসেন, বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য ইসমাইল হোসেন মুক্তি, আব্দুর রহমান মণ্ডল ও গত 17 সেপ্টেম্বর কলেজের নিয়োগ পরীক্ষার প্রার্থী জয়ন্ত সাহাযতন প্রমুখ। যাই, আমি কিছু করব না, আপনারা বামনডাঙ্গাবাসী এই দুর্নীতি অনেকবার পর্যন্ত যদি এগিয়ে না আসেন, আজকে দেখা যাচ্ছে ভবিষ্যতে আপনার ছেলে মেয়েরা উচ্চ শিক্ষা শিক্ষিত হবে, সেক্ষেত্রে বাড়ির পাশে যদি আপনার ছেলেরা ছেলেমেয়েরা একটা চাকরি না পায় আপনারা কোথায় যাবেন? আপনারা গরিব ফ্যামিলি হলে আপনারা লাখ লাখ টাকা কোথায় পাবেন? তাই আপনাদের করণের অনুরোধ, আপনারা এই দুর্নীতি অনেকবার পর্যন্ত এগিয়ে আসুন। এ সময় বক্তারা বলেন, বামনডাঙ্গা আব্দুল হক মহাবিদ্যালয় 1987 সালে প্রতিষ্ঠিত হয়। সে সময় অধ্যক্ষ মোহাম্মদ ইমান হোসেন ব্যবস্থাপনা প্রভাষক হিসাবে যোগদান করেন। পরবর্তীতে গভর্নিং বডিকে ম্যানেজ করে তার চেয়ে অনেক যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও 1987 সালে অধ্যক্ষ হিসাবে নিয়োগ নেন। তার এই নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা হয় এবং দীর্ঘদিন মামলা চলমান থাকে। অধ্যক্ষ হিসাবে নিয়োগ ফাঁকাফাঁকি হওয়ার পর থেকেই ওই অধ্যক্ষ তার দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির জাল বিস্তার করে নিয়োগ বাণিজ্য ও ভুয়া বিল ভাউচারের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে আসছেন। ২০০৩ সালে অধ্যক্ষ মোহাম্মদ ইমান হোসেন স্বজনপ্রীতির মাধ্যমে তার আফন বড় ভাইয়ের নাতি মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে মাহমুদ উজ্জ্বলকে সাচিবিক বিদ্যার প্রভাষক, বর্তমানে সহকারী অধ্যাপক পদে নিয়োগ দান করেন। ২০১৩ সালে নিজের প্রথম পুত্র সাবেক ছাত্রদল নেতা, বর্তমানে স্বেচ্ছাসেবক লীগ সুন্দরগঞ্জ উপজেলা শাখার বহিষ্কৃত আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদি রাসেলকে সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক হিসাবে নিয়োগ দেন। 12 সদস্য বিশিষ্ট গভর্নিং বডির অধ্যক্ষ ও সভাপতি সহ 6 জনই একই গ্রামের। অধ্যক্ষ মনগড়া পকেট গভর্নিং বডি বানিয়ে গত 17 সেপ্টেম্বর কর্মচারী নিয়োগ পরীক্ষার আয়োজন করে। ওই নিয়োগ পরীক্ষার মাধ্যমে অধ্যক্ষ তার দ্বিতীয় ছেলে এলাকার চিহ্নিত মাদক সেবী, মাদক মামলার 6 মাস কারাভোগকারী, নিজের গ্রামের জনৈক মহিলাকে ধর্ষণের প্রচেষ্টাকারী মোহাম্মদ আরাফাত হোসেনকে ল্যাব সহকারী পদে নিয়োগ দান করেন। একই সাথে তার প্রথম পুত্র আব্দুল্লাহ আল মেহেদি রাসেলের মাধ্যমে অর্ধ কোটি টাকার নিয়োগ বাণিজ্য করে ল্যাব সহকারী,
আয়া, পরিচ্ছন্নতা কর্মী ও নিরাপত্তা প্রহরী পদে আরও চারজনকে নিয়োগদান করেছেন। এছাড়াও ওই অধ্যক্ষ গত জুলাই মাসে ভুয়া নিয়োগ ও যোগদানপত্রে গভর্নিং বডির সভাপতি ও সদস্যদের স্বাক্ষর জাল করে ভুয়া রেজুলেশন তৈরি করে ওই অধ্যক্ষ তার পুত্রবধূ একই কলেজের সমাজবিজ্ঞানের প্রভাষক আবদুল্লাহ আল মেহেদি রাসেলের সহধর্মিনী লিফা আফরিন জেরিনকে পূর্ববর্তী তারিখ দেখিয়ে কলেজের গ্রন্থাগারিক প্রভাষক পদে নিয়োগদান করেন। শুধু তাই নয়, 2011 সালে ডিগ্রি শ্রেণীর 12 জন শিক্ষক কর্মচারী নিয়োগেও ওই অধ্যক্ষ প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা হাতিয়ে নেন। এভাবে অর্থ, বাণিজ্য ও স্বজনপ্রীতির মাধ্যমে শিক্ষক কর্মচারী নিয়োগ দিয়ে নিজস্ব বাহিনী গড়ে তুলে সাধারণ শিক্ষক কর্মচারীর মধ্যে ভীতির সঞ্চার করেছে। ফলে ভয়ে সাধারণ শিক্ষক কর্মচারীরা অধ্যক্ষের দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারে না। নিজের ছেলে ও স্বজনদের জন্য কলেজে এক আইন, বাকিদের জন্য অন্য আইন। এভাবে অধ্যক্ষ তার নিজের ইচ্ছামাফিক কলেজ পরিচালনা করছেন। বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রি কলেজের দুর্নীতিবাজ অধ্যক্ষের অবিলম্বে অপসারণ, লিফা আফরিন জেরিনের অবৈধ নিয়োগের মূল হোতা প্রভাষক আবদুল্লাহ আল মেহেদি রাসেলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও অধ্যক্ষের মাদকাসক্ত ছেলে আরাফাত হোসেনের নিয়োগ বাতিল করে ঘটনার মূল হোতাদের আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানান নাগরিক কমিটি।